নারী, নারী, তুমি কি সত্যি স্বাধীন নাকি তুমি একদম পরাধীন? আচ্ছা নারী, তোমার নিজের বাড়ি আছে? প্রশ্ন করে দেখো তো একবার নিজের মনের কাছে, কোন বাড়িতে তোমার, বাপের বাড়ি না ওই শ্বশুর বাড়ি? আচ্ছা নারী, তোমার বেঁচে থাকা মানে কি একটু খাবার আর ওই পরনের শাড়ি? নারী, তুমি নিজে কোনো ডিসিশন নিতে পারো নাকি সর্বদা অন্যের উপর নির্ভর করো? নারী, তোমার জন্ম মানেই কি বাপ মাকে চিন্তায় ফেলা, নাকি ওই মুখোশ পরা শ্বশুর বাড়ির চাহিদার জন্য তোমাকে একটু একটু করে তৈরি কর? আচ্ছা নারী, তোমার ওই ক্ষত বিক্ষত হওয়া দেহটার জন্য তুমি কি লজ্জিত, নাকি তুমি নিজের বাঁচার জন্য শক্তি করছো অর্জিত? নারী, তোমার হাত আছে, পাও তো আছে, তাহলে কেন কেন নিজেকে নত করো ওই পুরুষ শাসিত সমাজের কাছে, যে তোমায় ওই নোংরা জানোয়ারের মতো স্পর্শ করবে, তার উপর তুমি বাঘিনী হয়ে আছড়ে পড়বে, যেন সেই সমাজে মাথা নত করে? তুমি নও নারী, তুমি নও নারী। তুমি কি এখনো কুসংস্কারের শিকার? তার বিরুদ্ধে লড়াই করার তোমার কি হয়েছে অধিকার? আচ্ছা নারী, তুমি দুবেলা পেট ভরে খাও নাকি ওই সবারই ঢুকাটার অবশিষ্টাংশ পাও? আচ্ছা নারী, কোথাও গেলে ফিরতে দেরি হলে হাজার প্রশ্ন ওঠে। আচ্ছা ধরো সেই রাত্রে তোমার কি শুধু লাঠির বাড়ি চটে? আচ্ছা নারী, তুমি কি একদম নিখুঁত নাকি তুমি একটু বেটে, নাকি তোমার মাথার চুল কম, নাকি তোমার গায়ের রংটা একটু কালো? আচ্ছা কেউ কি তোমায় বলেছে তুমি একেবারে ভালো? নারী, তুমি মুখ তুলে কথা বলতে পারো নাকি ওই একলা ঘরে শুধু লুকিয়ে লুকিয়ে গুমরে গুমরে কাঁদতে পারো? নারী, তুমি 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে যাকে পৃথিবীর আলো দেখাও, যাকে ধীরে ধীরে হাঁটতে শেখাও, সে কি বড় হয়ে অনেক বড় হয়ে তোমায় মা বলে, নাকি বৃদ্ধাশ্রমের পথটা তোমায় দেয় বলে? নারী, তুমি কি সত্যি স্বাধীন নাকি তুমি একদম পরাধীন?